ঘুগনি কোনোদিন ভাবতে পেরেছো যে ম্যাগির মধ্যেও দেওয়া যেতে পারে? এই দোকানটা আমাদের ভবানীপুরের বুকে হিডেন জেম হতে চলেছে, সিরিয়াসলি। ইউনিক এক ধরনের চা পাওয়া যায়, মানে মটকা চা, ঠিক আছে, দেখতে কিন্তু বেশ লাগছে, ঠিক আছে। আজকে টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে একটা মানে একদম ধামাকেদার ভিডিও হতে চলেছে, ঠিক আছে। তো সেটার জন্য আজকে আমি এসেছি একটা দোকানে, যেই দোকানে পাওয়া যায় নাকি ঘুগনি ম্যাগি। মানে আর কত রকমের আমাদেরকে নতুন নতুন জিনিসপত্র দেখতে হবে। ও আচ্ছা, ওরকম ভাবে চোখ বড় বড় করে কি দেখছো? ও আমার জামা কাপড়। তো ঠিক আছে, ভালো মতন দেখে নাও, ঠিক আছে। আজকের এই অ্যাটায়ারটার নাম হচ্ছে গিয়ে, শোনো শোনো, এটার নাম হচ্ছে গিয়ে হট লুক। সবাইকে বলবে না, ঠিক আছে, তোমরা চাইলে কপি করতে পারো। এই হট লুকটা কেন দিয়েছি জানো? দেখতে আমাকে হট লাগছে সেটার জন্য না, এটার মানে হচ্ছে গিয়ে গ্রীষ্মকালের একটা সুন্দর লুক, যেটা পড়লে নিচ থেকেও ফুরফুরে হাওয়া ঢুকবে, এখান থেকেও ফুরফুরে হাওয়া ঢুকবে, ঠিক আছে। তো বেশি ক্যাত না মেরে আজকে ঘুগনি ম্যাগি খেতে যাব। আর কোথায় যাবো, যাবতীয় ডিটেলস তো ভিডিওর মধ্যে থাকছেই। এখনো যদি আমাকে না চিনে থাকো, আমাকে তো চিনতেই হবে, শ্রীমানের নাম সৌরদীপ দেবনাথ, আর তোমরা দেখছো পেটুক টিভি। আমাদের চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নিও, এইরকম ধরনের ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। তো চলো আর বেশি বাড়াবাড়ি না করে আজকের ভিডিওটা এখানেই স্টার্ট করে দিচ্ছি। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে মানে শুধু ম্যাগি হোক বা তার মধ্যে ঘুগনি পড়ুক বা আলুর দম পড়ুক, আমরা তো বাঙালি, বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। চলো আজকের ভিডিওটা লোকেশনটা দিয়ে স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ দোকানটা ঠিক আমার সামনে রয়েছে, আর আমি রয়েছি এখন ম্যাডেক্স স্কোয়ার পার্কের সামনে। দেখো মোটামুটি যারা যারা চেনো এই যে ম্যাডেক্স স্কোয়ার পার্ক, তোমরা ভালো মতন দেখে বুঝতে পেরে যাবে। আর যারা যারা চেনো না তাদেরকে আমি একবার বুঝিয়ে দিই। শরদ বোস রোড থেকে তোমরা যদি ম্যাডেক্স স্কোয়ার পার্কের দিকে আসছো, ঠিক এই রাস্তা থেকে কানেক্ট হচ্ছে, আর ম্যাডেক্স স্কোয়ার পার্কের এন্ডে আসলেই দোকানটা ঠিক সামনে পেয়ে যাবে। আরও একটু ভালোভাবে বুঝিয়ে দিই, ওইদিকে দেখো HDFC ব্যাংক তোমরা দেখতে পাচ্ছ, ঠিক তার উল্টো পারেই কিন্তু দোকানটা সিচুয়েটেড। আর যদি অসুবিধা হয় আমি ডেসক্রিপশন বক্সে এইবারে দোকানের লিঙ্ক না HDFC ব্যাংকের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওটা ফলো করে দোকানের সামনে ঠিক পৌঁছে যেতে পারবে। লোকেশন তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি, আর আমি এখন দোকানের সামনে রয়েছি। আর দোকানটা দেখে তোমাদের মনে হতে পারে যে ইন্টারেস্টিং কিছু নেই, কারণ এইরকম ধরনের চায়ের দোকান হয়তো কলকাতায় তোমরা হাজার বা লাখ লাখ কোটি কোটি খুঁজে পেয়ে যাবে, কিন্তু এই দোকানে ইন্টারেস্টিং কী রয়েছে জানো? ইন্টারেস্টিং হচ্ছে গিয়ে এই যো এই বৎসটা, বৎস একটু মুখটা দেখি, আচ্ছা কচি করে মুখ দেখিয়ে দিয়েছে ছেলেটা। এই ছেলেটা হচ্ছে কি আজকের আমার ইউনিক কন্টেন্ট, আর এর হাতে তৈরি চা প্লাস আরো অনেক ধরনের ইউনিক খাবার দাবার। তো এর সাথে সাথে দোকানের নামটাও একবার বলে নি, মৃত্যুঞ্জয় টি স্টল, তাই তো? তো মানে এই ছেলেটার দোকানের নাম যেটা সেটা হচ্ছে কি মৃত্যুঞ্জয় টি স্টল, মানে মৃত্যুকে যে এনজয় করতে পারে, বুঝতে পারছো? এরকম একটা ব্যাপার আজকালকার জীবন, কি বলতো, এই ফোনের ভেতরেই সবাই ঢুকে যাচ্ছে। ফোন থেকে একটু বেরাও, একটু বেরিয়ে আমাকে উত্তরগুলো দাও। প্রথমে তোমার নামটা জানি, সোমনাথ মণ্ডল। আচ্ছা আচ্ছা, তোমার বয়স মানে অসুস্থ থাকে ওই কারণে তুমি রয়েছো, বাবা সাহায্য করছো। তো মানে এই কম বয়সে তো এই ছেলে দোকান চালাচ্ছে, তার সঙ্গে আবার ওর মধ্যে কিন্তু অনেক ইউনিক ইউনিক খাবার দাবারও আনছে, তো সেগুলোর বিষয়ে একটুখানি জানবো শুনি। তো দোকান কত বছর পুরনো? 2004। 2004 এর দোকান। সপ্তাহে কদিন খোলা থাকে? মানডে টু স্যাটারডে। আচ্ছা, সোমবার থেকে শনিবার অবধি খোলা থাকে, রবিবার বন্ধ থাকে? রবিবার বন্ধ, রবিবার একদিন। আচ্ছা, তো মানে কটা থেকে কটা অবধি খোলা রাখছো? ভোর 3টা থেকে নিয়ে 7:30-8টার মধ্যে দোকান বন্ধ। আচ্ছা, ভোর 3টা থেকে শুরু হয়ে যায়। ইউনিক এক ধরনের চা পাওয়া যায়, মানে মটকা চা, ঠিক আছে। তো এর মধ্যে আলাদা কি স্বাদ পাওয়া যায় শুনি? ওই তন্দুরি টাইপের থাকে, হালকা পুরো হালকা পুরো পুরো হালকা ফ্লেভার পাওয়া যায়। তো মোটামুটি আমরা জানি, দেখো মাটির ভাঁড়ে চা খেলে যেমন একটা স্বাদ পাওয়া যায়, এবার যদি মাটির পাত্রে যদি চাটা তৈরি হচ্ছে তখন এসেন্সটা ওর মধ্যে ঢুকছে, ওটা দিয়ে হয়তো চায়ের ফ্লেভারটা আরেকটু বেশি এনহ্যান্স হবে। তো এর মধ্যেই ফোটানো হয়, তাই তো চাটা? ওকে, ইতিমধ্যে মানে প্রায় বেশ অনেকক্ষণ পরে আমাদের মটকা চা রেডি হয়ে গেছে, ঘোরাচ্ছে দেখো না, ঘুম 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 করে ঘুরছে। আচ্ছা, মটকা চাকে জানি জানি না ঝটকা খাবো কি না, কিন্তু দেখতে কিন্তু বেশ লাগছে, ঠিক আছে। মজা, কি মজা, ওকে ধরে দাঁড় করিয়ে দিয়েছি, নিজের চা খাবে কিনা আমারটা ধরবে বুঝতে পারছে না। তো খা না, খা খা খা, দুটো না, তোর একটা দিয়েই খা না। চা নিয়ে কিছু বলার আছে আলাদা করে, কি বলো তো? আমরা ওই এরকম করে খেয়ে নাটক করে বোঝাতে পারবো না, ওটার জন্য এসে খেয়ে দেখতে হবে, তাই না? তো এটার ফ্লেভারটা একটু দেখো, নর্মাল এর থেকে আলাদা আছে, এটা আমি ডেফিনেটলি বুঝতে পেরে গেছি। আর হালকা রিচনেস তো রয়েছেই অন্য চায়ের থেকে। কন্টিনিউ, তোর কিছু বলার আছে চা নিয়ে? সত্যি কথা, আমি চা খাই না, কিন্তু চা যদি খাই সেটা ফেকুর হাতে মাটকা চা। একদম,
তো মানে এটা সত্যিকারে এটা কোনো নাটক না বা কোনো স্ক্রিপ্টেড জিনিস না। আমি বারবার ভুলে যাই, আমিও আজকে বললাম কি রে চা খাবি, তুমি বলছো তুই তো চা খাস না, দিয়ে আমাকে বলছে যে না ফেকুর হাতে শুধু চা খাই আর মুড হলে। এর থেকে বোঝা যাচ্ছে যে কিরকম ভালো ছেলে কে ফেকু। তো চা আমার শেষ, আমার বেশ মজা লেগেছে, ঠিক আছে একেবারে পুরো শেষের দিকে, আর ও টানছে দেখো না, ওরে বাবার রে বেশ ভালো চাটা। চা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আমরা তো খাবো কি ম্যাগি, তাই না? কি ম্যাগি? ঘুগনি ম্যাগি, একদম ঘুগনি ম্যাগি। ম্যাগির মধ্যে এই যে তুমি ঘুগনি দিচ্ছ, তার সঙ্গে আবার আজকে আলুর দম নেই, অন্য সময় আলুর দম ম্যাগিও বানাও, এই বিষয়টা কোথা থেকে মাথায় এলো? এই বিষয়টা বলতে পারেন, আমার একটা দাদা আছে সুমন দা, আচ্ছা আমি একদিন ম্যাগি বানাচ্ছিলাম, মাঝে মাঝে বললো কিছু ইউনিক কর, আচ্ছা আমাকে তো মানে সুমন দা তো আমার পাশেই বসে রয়েছে, এটা হচ্ছে কি এই যে সুমন ভাই, ঠিক আছে মানে আমারই বন্ধু হয়, এই আইডিয়াটা দিয়েছে, ঠিক আছে আমি জানতাম না, আমি আজকে জানতে পারলাম, ও আমাকে বলেছে ম্যাগির ভিডিওটা কর, তারপর আমি বুঝতে পেরেছি যে মানে ও ওর কাছ থেকে জানলাম যে আইডিয়াটা এরই ছিল। তো একটুখানি দাঁড়া না, ম্যাগির মধ্যে মানে ঘুগনি আলুর দম ওগুলো দিয়ে ওদের চার হাত এক করার মানে ইচ্ছাটা তোর কোথা থেকে আসলো? ফার্স্ট অফ অল আমরা বাঙালি, আচ্ছা আমাদের সবসময় একটা ইচ্ছা থাকে যে কিছু ইউনিক করার, যে কোনো দিক থেকে অন্যদের থেকে একটু এগিয়ে থাকবো একটু অন্যরকম ভাবে। আমরা তো অনেকই চাইনিজ মোমো সবকিছুই আমরা খেলাম, তো আমরা যদি চাইনিজের সাথে আমাদের বেঙ্গলি কিছু মিক্স করে দিতে পারি তখন একটা আলাদাই লেভেলের কিছু একটা তৈরি হতে পারে, এটা আমার ভাবনা। সেদিনকে জাস্ট আমি ওকে বললাম, সোমনাথকে বললাম, আচ্ছা একটু বলে রাখি এর ভালো নাম সোমনাথ আর মানে ডাক নাম ফেকু, ফেকু মানে ওরফে ফেকু মানে এ মানে কি বলবো মিথ্যে কথা বলে না, এমনি ভালোবেসে ফেকু বলা হয় ওকে। তো অনেকে এখানে ফেকু বললেও বুঝে যাবে যে এই এই ছেলেটাই, তাই তো শুনি। তো আমি সেদিনকে ওকে বললাম ভাই একটু ম্যাগি বানা, তো ওকে বললাম ভাই এটা কি, বললো আলুর দম আছে। আমি বললাম তুই এক কাজ কর আলুর দমটা দিয়ে ম্যাগি বানা। সেখান থেকে ওকে আমি তখনই বলেছিলাম যে কোনো জিনিস যখন বানাচ্ছিস কাস্টমারকে দেওয়ার দরকার নেই, নিজে অন্তত খেয়ে ট্রাই করে দেখ যে কিরকম লাগছে, যদি ওটা তোর ভালো লাগতে পারে তখন তুই একটা কাস্টমারকে খাওয়া। সো ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার, মানে ইতিমধ্যে আমার কাছে এই দোকানের ইউনিক ম্যাগি চলে এসেছে যেটার নাম নাকি ঘুগনি ম্যাগি। তো মানে আমার দেখার পালা, দেখার না দেখা হয়ে গেছে, এবার আমার খেয়ে দেখার পালা যে সিরিয়াসলি ঘুগনি ম্যাগি আদেও গ্রহণযোগ্য কি না, কথা তো আমরা অনেক শুনি কিন্তু চেখে দেখলে বুঝতে পারবো যে আদেও এটা ভালো লাগে কি না। আর এটার দাম নিয়েছে আমার 50 rupees, কারণ এর মধ্যে ডিম অ্যাড অন হয়েছে, ঠিক আছে একবার তোমাদেরকে দেখিয়ে নিই এই কনসেপ্টটা, বিষয়টা কিন্তু বেশ টেম্পটিং লাগছে আর ইউনিকও লাগছে বটে। তো এখান থেকে দেখাতে পাচ্ছি তোমাদেরকে এইরকমের, দেখো বেশ মাখা মাখা ম্যাগি রয়েছে, এখানে কিন্তু ডিম দেখতে পাচ্ছি আমি, তার সাথে এখানে পেঁয়াজ কুচি উপর থেকে ছড়িয়ে দিয়েছে, আর মাঝখানে যে গর্ত করেছিল ওই গর্ত থেকে কিন্তু ধ্বংসাবশেষ পাবে না, ঘুগনি পাবে ভর্তি ভর্তি, এইরকমের একটা ফিউশন। প্রিপেয়ার করার সময় ভর্তি ভর্তি ভেজিস দিয়েছিল, ডিম ছিল, আরও অনেক কিছু ছিল, দেখো এখানে মটর টটর সব কিছু দেখা যাচ্ছে, সঙ্গে এখানে ডিম তো ভর্তি রয়েছেই আর মানে ভেজিস এর মধ্যে ভরে ভরে ইউজ করা আছে। তো চলো এখানে চেখে দেখার পালা, এই রকমের ম্যাগিটা দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে, একবার দেখো কাছ থেকে তোমরা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। চলো অনেকখানি একসঙ্গে তুলে এখান থেকে ঘুগনি সমেত একটা বাইট নেওয়া যাক। একদম মানে একটা আলাদা ধরনেরই ফ্লেভার পাচ্ছি, ম্যাগির ফ্লেভার তো এমনিই রয়েছে, ডিম দেওয়ার জন্য বেশ ভালো লাগছে, তার সাথে মশলাদার ঘুগনি, একেবারে মাউথ ওয়াটারিং ব্যাপার বস। এই কনসেপ্টটা মানে তোমরা শুনে কি বলবে জানি না, আমার কিন্তু খেতে বেশ মজা লাগছে, কারণ ঘুগনি কোনোদিন ভাবতে পেরেছো যে ম্যাগির মধ্যেও দেওয়া যেতে পারে, আলাদাই। আর ম্যাগিটা বানানোর সময় তোমরা দেখেছিলে মানে অনেক রকমের ভেজিস টেজিস কেটে দেওয়া আছে, তার সঙ্গে তোমার এখানে ডিম দিয়েছে, ভালো করে বেশ ডিমটাকে ভেজে নিয়ে ওর মধ্যে ম্যাগিটা দিয়েছে, তার সাথে সাথে ওর নিজস্ব একটা মশলা ছিল, যে মশলার মধ্যে মানে ভাজা মশলা রয়েছে ওইটাও দিয়েছিল, তার জন্য ফ্লেভারটা একটু বেশি করে এনহ্যান্স হচ্ছে। সেরা এই দোকানটা আমাদের ভবানীপুরের বুকে হিডেন জেম হতে চলেছে সিরিয়াসলি। একবার চায়ের বিষয়টা একটু বলে নে, এমনি তুমি মাটকা চা নাও বা এমনি যে কোনো চা নাও 7 টাকা, আর বড় কাপে দাম হচ্ছে 20 টাকা, আচ্ছা ডিম টোস্ট আছে সে 25 টাকা ডিম টোস্ট, আচ্ছা আর বাটার টোস্ট আছে 18 টাকা, আচ্ছা ম্যাগি হচ্ছে কি ভেজ ম্যাগি 45, আচ্ছা ডিম দিলে 45, আর স্পেশাল যে ঘুগনি ম্যাগি আছে ওইটা 40 টাকা 50 টাকা, 40 টাকা যেটা আছে ওইটা এটা ভেজ, আচ্ছা এমনি মানে নরমাল ঘুগনি দিয়ে ম্যাগি তৈরি হচ্ছে ভেজ ম্যাগিটাই, তাই তো, আর যদি ওর মধ্যে ডিম দেওয়া হচ্ছে তখন ওটা 50 টাকা, আচ্ছা বুঝতে পেরেছি। আর আলুর দমের বিষয়টাও কি সেম দাম? আলুর দমও সেম, আচ্ছা আলুর দম দিলে মোটামুটি ওটা 40 টাকা পড়ছে ভেজ ম্যাগির সঙ্গে, আর যদি ডিম দেওয়া হয় 50 টাকা, তাই তো।
ভিডিও শেষে আমি চলে এসেছি আর মোটামুটি আমার মানে ভিডিও করতে করতে মানে সন্ধে নেমে গেছে, কিন্তু সন্ধে নামুক সেখানে ভয় নেই, কারণ এই ছেলেটা থাকবে আমাদেরকে ভালো ভালো খাওয়া দাওয়ার খাওয়ানোর জন্য। এইটুকুনি বয়সে কিন্তু বেশ ভালো কাজ করছে, আমি তো অ্যাপ্রিসিয়েট করছি। আর তোমরাও যদি অ্যাপ্রিসিয়েট করতে চাও, ওই পারে শুধু দেখলে হবে না, সামনাসামনি যদি থাকো না হামলে দাও, মানে পেটুক টিভির মানে স্কোয়াডের পাওয়ারটা দেখিয়ে দাও যে তোমাদের কতটা দম, ঠিক আছে? এর কাছে আসো আর একে ভালোভাবে একটুখানি ট্রিট করো, দেখো যে এর বানানো ম্যাগি তোমাদের কেমন লাগে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ঠিক আছে? বেল আইকন টুকুস করে রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে আরো একটা কোন নতুন জায়গায়। টিল দেন তোমরা খেতে থাকো, আর মনে রাখো খাবারের প্রতি লোভ সম্পূর্ণ লিগ্যাল।